আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। রায়হান কম্পিউটার অফিসিয়াল চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। সো আজকে আপনাদেরকে 6,500 টাকার মধ্যে একটি পিসি বিল্ডের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা চাচ্ছেন যে 6,500 টাকার মধ্যে একটি পিসি বিল্ড করবেন, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই আপনারা ধারণা পেয়ে যাবেন যে 6,500 টাকার মধ্যে কীরকম কনফিগারেশন দিয়ে আপনি পিসিটি বিল্ড করতে পারবেন। সো আর দেরি করবো না, চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, প্রথমত আসি আমরা প্রসেসরে। আপনার প্রসেসরটা যদি অনেক ভালো হয় তাহলে আপনার পিসির আপনার পারফরমেন্সটাও আপনার পাল্টিয়ে যাবে। আমরা এখানে প্রসেসর হিসেবে ইউজ করেছি AMD Ryzen 5 5500 প্রসেসরটি। আপনার এটার স্পিড হিসেবে রয়েছে আপনার 3.6 GHz থেকে আপ টু 4.2 GHz পর্যন্ত আপনার MBK হিসেবে পেয়ে যাবে, 3 MBK থেকে আপনার 16 MBK পর্যন্ত। পাশাপাশি এখানে কোর রয়েছে আপনার 6টি থ্রেডস 12টি। আপনারা অনেকে ভাবেন যে ভাই কোর 6টি এবং থ্রেড 12টি, আপনার এগুলো হলে আপনার কোর যত বেশি হবে স্পিডটা ভালো পাবে, মূলত তা না। আপনার আবার স্পিড আপনার গিগাহার্জ বেশি হলে স্পিডটা ভালো হবে, মূলত শুধু প্রসেসরের উপরে কিন্তু স্পিডটা পারফরমেন্সটা কিন্তু নির্ভর করে না। আপনার র্যাম লাগবে, মাদারবোর্ড এবং আপনার SSD মানে স্টোরেজ ডিভাইসের উপরও আপনার পারফরমেন্সটা নির্ভর করে। আপনার সামনে আরও আপনার বিস্তারিত বলবো। আর আমরা এর আগেও আপনার আয়োজন আপনার 5 এর 40 দিয়ে একটা ভিডিও বিল করেছি, এর আগে তো আপনি দেখে আসতে পারেন। আর সেই ভিডিওতে আপনার কোর ছিল 6টি এবং থ্রেড 12টি ছিল, কিন্তু আপনার যে কোর আর থ্রেডস দিয়ে যে আপনার পারফরমেন্স ভালো পাবে সেটা কিন্তু না। আপনার সামনে বিস্তারিত আমি আপনাদেরকে বলছি। সো প্রসেসর হিসেবে আমরা রাইজানের 5 5500G দিয়ে PC বিল করতেছি। বন্ধুরা, এখন আসি মাদারবোর্ডে। আমরা মাদারবোর্ড হিসেবে কী ইউজ করতেছি? মাদারবোর্ডটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। আমরা মাদারবোর্ড হিসেবে ইউজ করতেছি আপনার MSI এর আপনার B450M মর্টার গেমিং মাদারবোর্ড। সো এই মাদারবোর্ডে আপনার 1st জেনারেশন, 2nd জেনারেশন এবং 3rd জেনারেশনের AMD রাইজেনের প্রসেসর সাপোর্ট করবে। এখানে র্যাম হিসেবে ইউজ করতে পারবেন আপ টু 41-30 MHz পর্যন্ত। সো বন্ধুরা, এখন আসি র্যামে। র্যাম হিসেবে আমরা রাখতেছি এখানে পাই XLR8 গেমিং আপনার 8GB র্যাম। আপনার এখানে আমরা 16GB র্যাম ইউজ করতেছি। আপনার এখানে 8GB প্রাইস আছে মাত্র 3,500 টাকা। আমরা অ্যাভেলেবেল মার্কেটে 3,000 টাকায় পেয়ে যাবো। আমরা এখানে র্যাম আপনার আর DDR4 এর আপনার 8GB করে আমরা দুইটা ইউজ করেছি, আর 8GB 3200 MHz করে দুইটা র্যাম ইউজ করবো, মানে 16GB আমরা র্যাম ইউজ করবো। বন্ধুরা, তারপর আসি আমরা স্টোরেজ ডিভাইস হিসেবে। স্টোরেজ ডিভাইস হিসেবে আমরা ইউজ করতেছি আপনার স্যামসাং এর 970 আপনার একটি NVMe আপনার M.2 250GB SSD। এটার প্রাইস হচ্ছে আপনার 5,800 টাকা। আপনার এগুলো 5,500 এবং 5,600 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে স্যামসাং এর 970 NVMe M.2 SSD। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে NVMe যে SSD ইউজ করতেছে, এটা ইউজ করার কারণ হচ্ছে আপনার এটা রিড রাইট স্পিডটা বেশি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 2300 MB থেকে আপনার 3500 MB পর্যন্ত আপনার এটা রিড রাইট স্পিড পেয়ে যাবেন। রিড স্পিড হচ্ছে 2300 MB আপনার, আর রাইড স্পিড হচ্ছে আপনার 3500 MB। এর আগে আমরা যে SSD দিয়েছিলাম আগের ভিডিওতে, এটা আমরা 1000 থেকে আপনার 2000 MB ক্যাশ পর্যন্ত আপনার রিডের স্পিড। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এটার রিডের স্পিডটা বেশি হওয়ার কারণে যারা এডিটিং করেন তাদের জন্য অনেক ভালো হবে। যারা এডিটিং করেন তাদের জন্য আপনার রিডের স্পিডটা অনেক ভালো দরকার। রিডের স্পিড ভালো হলে PC পারফরমেন্স আপনি অনেক ভালো পাবেন। সো বন্ধুরা, এখন আসি গ্রাফিক্স কার্ডে। আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে ইউজ করেছি MSI GTX 1650 একটি 4GB গ্রাফিক্স কার্ড, আর যেটার মার্কেট প্রাইস হচ্ছে আপনার 21,500 টাকা। 21,500 টাকা হলে গ্রাফিক্স কার্ডটি নিতে পারবেন। এটা হচ্ছে আপনার 4GB গ্রাফিক্স। এই মাদারবোর্ড এবং প্রসেসরের সাথে এই গ্রাফিক্স কার্ডটা অনেক ভালো পারফরমেন্স দেখাবে, আপনারা অবশ্যই এটা নিতে পারেন। আর এটার বুস্ট ক্লক হচ্ছে আপনার 1665 MHz পর্যন্ত, আর মেমোরি স্পিড হচ্ছে আপনার 8GB PS। বন্ধুরা, এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা আসতেছি কোরসিয়ারের CB450 একটি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটি আপনার 3,000 টাকার মধ্যে, 3,000 থেকে 4,000 টাকার মধ্যে পেয়ে যাবে। ভিউয়ার, সবশেষে আসি আমরা কেচিং। আপনার কেচিংটা যদি সৌন্দর্য না হয় তাহলে কিন্তু আপনার PCটা আপনার এত ভালো দেখাবে না এবং লুকটা সুন্দর আসবে না। সো সবশেষে আমরা যে কেচিংটা রেখেছি সেটা হচ্ছে আপনার ডার্কফ্ল্যাশ DK 352 ATX একটি ব্ল্যাক কম্পিউটার কেচিং। আপনার যেটার মার্কেট প্রাইস আপনার 2500 থেকে আপনার 3800 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এই কেচিংটার সাথে আপনার তিনটা ফ্যান পেয়ে যাবেন 8GB, আপনার যাতে আর এক্সটার্নাল কোনো 8GB ফ্যান ইউজ করতে হবে না। সো আজকে যে ভিডিওটি দেখলেন তা অবশ্যই আপনার উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপনার এ রিলেটেড ভিডিও আপলোড করা হবে, এবং আমাদের চ্যানেলে আপনার সকল ধরনের কম্পিউটার অ্যাক্সেসরিজ সেল করা হয়। আপনারা চাইলে আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন, ঘুরে আসলে আপনারা অবশ্যই ধারণা পেয়ে যাবেন আমরা কী ধরনের অ্যাক্সেসরিজ সেল করি।
এবং আমাদের কাছে সর্বনিম্ন 4000 থেকে আপনার সর্বোচ্চ আপডেট জেনারেশন পর্যন্ত আমরা পিসি বিল করে থাকি। আপনারা যারা নিতে ইচ্ছুক কম্পিউটার অ্যাক্সেসরিজ তারা অবশ্যই আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে।